আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিটার্মিনার ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন শুরু করা যাক দেয়ার ইজ এ কাউ ইন দ্য ফিল্ড এখানে এ হলো কেন প্রশ্ন সাধারণত আমরা জানি কনসনেন্টের পূর্বে এ বসে যেহেতু এখানে কাউ কাউয়ের প্রথম অক্ষর হচ্ছে কনসোনেন্ট সুতরাং তার পূর্বে এ বসবে পরের প্রশ্ন নিচের কোন বাক্যটি শুদ্ধ এখানে এ গ্রামার ইজ এ বেটার সার্ভেন্ট দেন এ মাস্টার একরকম সিস্টেম কনসোনেন্ট সাউন্ড জি সেহেতু তার পূর্বে এ বসবে আই স এ ওয়ান আইড ম্যান হেন আই ওয়াজ ওয়াকিং এখানে এ বসার কারণ হচ্ছে সাধারণত আমরা জানি বাউলের পূর্বে এন বসে কিন্তু মনে রাখতে হবে যে ওয়ান যদি কোনো শব্দ থাকে তাহলে তার পূর্বে আর্টিকেল সবসময় এ বসবেই ওয়ান ব্যতীত ও সংযুক্ত যে কোনো শব্দ পূর্বে আর্টিকেল এন বসবে একই রকম সিস্টেম পরেরটা আই স এ ওয়ান আইড ম্যান তারপরের প্রশ্ন দ্য কাউ ইউজফুল এনিমেল দ্য কাউ ইজ এ ইউজফুল এনিমেল তার গরু হচ্ছে উপকারী পানি দেয়ার আর এ লট অফ এ লট অফ ডেঞ্জারাস ড্রাইভার্স মন রাখতে হবে ফিউ লিটেল লট অফ গুড ডেল গুড মেনি গ্রেট মেনি এই ফ্রেজগুলার পূর্বে সবসময় এ বসে তারপরের প্রশ্ন হচ্ছে আই হ্যাভ গট

অর্থাৎ আমার আই অর্থাৎ আমার আছে কিছু বন্ধু আছে অত শত্রু আই হ্যাভ পি এ আমার কিছু শত্রু রয়েছে বাট কিন্তু দে আর দে ক্যান ডু মি লেটার হার্ম কিন্তু আমার তারা আমার কোনো ক্ষতি করতে পারে না তো বিন্দু মাত্র ক্ষতি করতে পারে না আই অনলি ওয়ান্ট এ লিটল সুগার ইন মাই টি প্লিজ দয়া করে আমার চায়ে একটুখানি চিনি দাও একরকম লিটেল ফিউ এ লট গুড ডেল গুড মেনি এদের পূর্বে সবসময় এ বসে প্লিজ এ ফিউ সুগার অ্যান্ড টামারাম স্পিক্স ভেরি স্পিক্স লিটল রাশিয়ান বা নো এফ ইউ ওয়ার্ডস স্কোর হান্ড্রেড থাউজেন্ড ডজন মিলিয়ন এ ওয়ার্ডগুলার পূর্বে সব বসে যেমন হানড্রেড এ হানড্রেড বয়েজ কেম আউট ফ্রম দ্য স্কুল থেকে এক হাজার বালক বালিকা এখানে বালক বলতে পারি শুধু বালক বালক বের হয়েছিল তারপর এটা হচ্ছে দেয়ার আর এ থাউজেন্ড পিপল ইন দ্য স্টেট এখানে এক হাজার লোক রাস্তার মধ্যে রয়েছে হুইচ অব দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে সঠিক বাক্য হচ্ছে আই আর্ন নেয়ারলি এ হান্ড্রেড ডলার্স লাস্ট উইক যেহেতু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে হানড্রেড ডলার ডলার ডজন থাউজেন্ড এই শব্দগুলোর পূর্বে সাধারণত এ বসে ম্যানের পূর্বে কোনো আর্টিকেল বসালে মানব জাতি বুঝে এখানে কোন আর্টিকেল বসালে কোনোটি নেই আমাদের জানতে হবে যে সমগ্র জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসে কিন্তু সমগ্র জাতি বোঝাতে ম্যান এবং ওমেন পূর্বে কোনো আর্টিকেল বসে না অর্থাৎ সমগ্র জাতি বোঝাতে কিন্তু সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল দিয়ে বসে কিন্তু শুধুমাত্র মানব জাতি অর্থাৎ মানব জাতির মধ্যে ম্যান এবং ওমেন এ দুই জাতি বোঝাতে এর পূর্বে কোনো আর্টিকেল বসে না পরের প্রশ্ন সুজ দ্য বেস্ট আনসার এখানে সঠিক আনসার কোনটি সাধারণত আমরা জানি যে ম্যান পূর্বে কোনো আর্টিকেল বসে না হবে ম্যান ইজ মানুষ মরণশীল নিচের কোন বাক্যটি শুদ্ধ এখানে দা লায়ন ইজ এ পারসাজ এনিমেল অর্থাৎ সিংহ হচ্ছে হিংস্র পানি যেহেতু আমরা জানি যে শুধুমাত্র ম্যান এবং ওমেন এই দুইটার পূর্বে শুধুমাত্র কোনো আর্টিকেল বসে না আর আদার্সের ক্ষেত্রে আর্টিকেল বসে যেহেতুকে নির্দিষ্ট করে বলা হয়েছে সেই কারণে দা ইউজ করতে হয়েছে পরের প্রশ্নটি হচ্ছে সঠিক বাক্যটি নির্বাচন করুন একই রকম দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল কুকুর হচ্ছে বিশ্বস্ত পানি সুজ দ্য রাইট ইউজ অফ দ্য আর্টিকেল ইন দ্য ফলোয়িং সেন্টেন্স এখানে কোন বাক্যটি সঠিক দ্য আর্ট ইজ অ্যান ইন্টেলিজেন্ট ইনসেক্ট অর্থাৎ হচ্ছে ফিফরা হচ্ছে খুবই বুদ্ধিমতী পতঙ্গেরকম দা ইউজ করতে হয়েছে যেহেতু সমগ্র জাতিকে বোঝাচ্ছে আর্ট বলতে একটাকে বোঝা নেই সমগ্র ফিফরা জাতিকে বোঝানো হয়েছে তারপর একটা হচ্ছে চুজ দ্য কারেক্ট আনসার অফ দিস সেন্টেন্স দ্য এয়ারফোর্ট ইজ এ ভিজি প্লেস এয়ারপোর্ট বলতে শুধু নির্দিষ্ট বাংলাদেশের এয়ারপোর্টকে বোঝা নাই সমগ্র বিশ্বের সব এয়ারপোর্টকে বোঝানো হয়েছে সুতরাং ইউজ করতে হবে দা দা এয়ারপোর্ট ইজ এ ভিজি প্লেস অর্থাৎ বিমানবন্দর হচ্ছে খুবই ব্যস্ততম একটা স্থান নেসার ইজ দ্য বেস্ট ফিজিশিয়ান অর্থাৎ প্রকৃতি হচ্ছে সবচেয়ে ভালো ফিজিশিয়ান হচ্ছে চিকিৎসক বোঝাই ভালো চিকিৎসক আর এখানে এটা হচ্ছে একটা সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ আমরা জানি যে ফেজেন্ট পার্টিসিপেল ও পজিটিভ ডিগ্রি এর পূর্বে সবসময় ভেরি বসে এবং ফার্স্ট পার্টিসিপেল ও ডিগ্রি ডিগ্রির পূর্বে মাস বসে আর সুপারলেটিভ ডিগ্রি স পূর্বে সবসময় দা বসে সেই হিসাবে বেস্ট বসেছে অর্থাৎ বেস্ট হচ্ছে বেস্ট হচ্ছে সুপারলেটিভ ফরম এর পূর্বে দা ইউজ করতে হয়েছে পরেরটা হি হিজ দা এখানে বলছে হি ইজ দ্য বেস্ট টিচার ইন দ্য স্কুল যেহেতু এখানে স্কুলের মধ্যে সমগ্র বিদ্যালয়ের মধ্যে সে একজন ভালো শিক্ষক সাধারণত পজিটিভ ডিগ্রি সুপারলি ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি এগুলো চিনতে হবে পজিটিভ মানে সাধারণভাবে সে একজন মানুষকে বোঝায় যেমন হি ইজ এ স্টুডেন্ট আই এম এ বয় এরকম যদি বাক্য হয় সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি আর যদি দুইজনের মধ্যে তুলনা করা হয় যেমন হি ইজ বেটার দেন আই এরকম যদি দুজনের মধ্যে তুলনা বোঝালে এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি আর এর অধিক ব্যক্তির মধ্যে যখন তুলনা করা হয় তখন এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি যেমন বলছে যে এখানে হি ইজ দ্য বেস্ট টিচার ইন দ্য স্কুল সেই স্কুলের মধ্যে ভালো শিক্ষক অর্থাৎ শিক্ষক তো একজন দুজন অনেক শিক্ষকের মধ্যে সে ভালো শিক্ষক কোন বাক্যটি শুদ্ধ এখানে কোন বাক্যটি শুদ্ধ সেটা জানতে চাই এখানে এই অপশানটি শুদ্ধ অত জানতে চাই যে এখানে লেখসেস হি ইজ দ্য হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট মাদার্স দ্যাট হ্যাভার ইভার লিভড এটা হচ্ছে সুপালিটি ডিগ্রি পরের প্রশ্ন নিচের বাক্যগুলোর মধ্যে শুদ্ধ বাক্য কোনটি এখানে শুদ্ধ বাক্য হচ্ছে যেহেতু বাক্যটি পজিটিভ ডিগ্রি সেহেতু এই বাক্যটি সঠিক যদি পজিটিভ হয় এই বাক্যটি সঠিক যেহেতু আমরা জানি যে পজিটিভ ডিগ্রি পূর্বে সময় বেরি বসে আর যেহেতু আই এম বেরে গ্লাড টু সিউ আমি তোমাকে দেখে খুব আনন্দিত এটা যে পজিটিভ ডিগ্রি কোনো তুলনা বুঝে নেই একজনকে বোঝাচ্ছে মানে একজন সে তো এটা বেরি ইউজ করছে সুতরাং এই বাক্যটি সঠিক নেক্সট সেন্টেন্স হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট এখানে কোন বাক্যটি সঠিক এখানে হি ইজ বেটার টুডে এই বাক্যটি সঠিক সাধারণত আমরা জানতে হবে যে ইংরেজিতে ডাবল কম্পারেটিভ বা ডাবল সুপারলেটিভ হয় না যেহেতু এই বাক্যের মধ্যে কম্পারেটিভলি ব্যাটার এটাও কম্পারেটিভ আবার টু কম্পারেটিভ ডাবল হয় না সুতরাং এই বাক্যটি সঠিক নেক্সট কোশ্চেন হচ্ছে নিচের কোন বাক্যটি শুদ্ধ এখানে আসান ইজ বেটার টুডে এখানে ডাবল কম্পারেটিভ ফর্ম নেই অর্থাৎ আসান ভালো আজকে খুব ভালো বোধ করতেছে এটা হচ্ছে শুদ্ধ বাক্য